আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমি নিয়ে এসেছি ভীষণ মজার নুডুলস রেসিপি তো সঙ্গে থাকুন আমি চলে যাচ্ছি মূল পর্বে আমি পাত্রে গরম পানি দিয়েছি আমি একটু দিয়ে দেবো হলুদের গুঁড়া এখন আমি দিয়ে দেবো লবণ তো এরপর যে আমি দিয়ে দেবো এখন নুডুলস তো নুডুলসটা আমি ফুটিয়ে সেদ্ধ করে নিব একদম নরম করে ফেলা যাবে না তো বলো পারলে চলে এসেছে তো এভাবে রান্না করলে ভীষণ ভীষণ মজার হবে তো তবে স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি অনেক অনেক ভালো লাগবে তো সঙ্গেই থাকুন আর আরেকটা কথা বলে যাই যারা আমার চেষ্টান এসেছেন তো আমার পুরাপিডি দেখবেন আশা করি ভালো লাগবে যদি দেখতে দেখতে ভালো লেগে যায় সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ তো আমি উড়োটা শেঁকিয়ে নিয়েছি তো এ যে আমি একটা ফ্রাই প্যান দিয়েছি তো এরপর যে আমি পাতিলটা যখন গরম হয়ে আসবে আমি তোল দিয়ে দিলাম রান্নার তোল আপনার যে কোনো তোল ব্যবহার করতে পারেন কোনো প্রবলেম নেই তো আমি দিয়ে দিলাম কেটে রাখা চাক চাক পেঁয়াজ কুচি তো পেঁচে যখন একটু নরম হয়ে আসছে তো এরপর যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আপনার তাহলে বাটা নাও দিতে পারেন কুচি করাও দিতে পারেন কোনো প্রবলেম নেই তো আমি ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে আমি একটু জিরার গরম মশলা বাটা দিচ্ছি খুব সামান্য দিয়েছি আপনার স্কিপ করতে পারবেন কোনো প্রবলেম নেই তো আমি ভালো করে মিক্স করে তৈলের সাথে একটু ভেজে নিচ্ছি তাতে পুরো তৈলের মধ্যে ফ্লেভারটা ছড়িয়ে যায় তো আমি এ পর্যায়ে দিয়ে দেবো আস্তা কাঁচামরিচ তো ভেঙে দিলে বেশি ঝাল হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চামচ দিলেই হবে এক প্যাকেটের জন্য এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব টুকরা করে ধুয়ে রাখা চিকেন আপনাদের চিংড়ি মাছ বা স্কিপ করতে পারেন কোনো প্রবলেম নেই তো আমি ভালো করে মশলার সাথে মাংসগুলো ভেজে নিব তো আশা করি আমার এই রেসিপি ফলো করে নুরুচ রান্না করলে একদিন মুখে স্বাদ লেগে থাকবে তো এ পর্যায়ে দেখুন আমি নুরুচটা দিয়ে দিলাম দেখুন কালারটা কত সুন্দর এসেছে দেখলি জিবে জল চলে আসছে তো অনেক সুন্দর একটা ফ্লেভারও বের হচ্ছে তো আমি উলটিয়ে পাল্টিয়ে দোলা পাকিয়ে গিয়েছিল নুডলসগুলো আমি যে সেদ্ধ করতে রেখেছিলাম আমি ভালো করে নুডলসটা ছাড়িয়ে দিব আলতো হাতে তো এটা হচ্ছে ভেঙে ফেলা যাবে না খুব সাবধানে এটা আলাদা আলাদা করে দিতে হবে তো আমি নাড়িয়ে চাড়ি আলাদা করে দিচ্ছি তো আশা করি আমার এই রেসিপি ফলো করে রান্না করলে ভীষণ ভালো লাগবে তো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনারা বুঝে দিবেন তো এখন আমি যেটা করব লুডুসের সাথে যে একটা রেডিমেড মশলা থাকি এটা লাস্ট পর্যায়ে দিতে হবে দেন ভীষণ ভীষণ মজার হবে তো মনে রাখবেন একটু এ পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন স্টিপ করলে বুঝতে পারবেন না এখনও একটা টিপস বাকি আছে যেটার জন্য স্বাদ আমার দ্বিগুণ বেড়ে যাবে মুখে লেগে থাকবে তো আমি একটু ঢাকনা দিয়ে রাখবো এখন আমি সেদ্ধ করা টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেদ্ধ করার ডিম এটা আমি উপরে দিয়ে দিলাম লাস্ট পর্যায়ে এটা আমি লেবু পাতা ছিঁড়ে দিচ্ছি পুরানো উড়িজিপে যাতে ঘ্রানটা ছড়িয়ে যায় তো এটা দিলে হয় কি ভীষণ ভীষণ মজার হবে তো এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোর চস তো এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর এভাবে যদি উপারে ছিটিয়ে দেয় ভীষণ ভীষণ মজার হয় আমি চেষ্টা করেছি খুব সহজেই দেখানোর জন্য তো আশা করি আপনাদের খুব ভালো লেগেছে তো পুরো পিল দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ